সিনার একটা প্রেমিক ওই জানে হারাইয়া গেল। এই লোকটা হারাইয়া এক মাস পর্যন্ত সেই পাখিটা কোথায় যেন কুড়াল দিল, এক মাস পর্যন্ত খবর নাই। ওই পাখিটা কোরআনের পাখি নয়, ওই পাখিটা ছিল আজানের পাখি। ওই পাখিটা কোথায় যেন চলে গেছে, ওই পাখিটা এক মাস পরে স্বপ্নে দেখতেছেন আমার নবী তারা দয়া কর। ও পাগল, এতদিন হইয়া গেছে তুমি চলে গেছো, আমি নবীরে কি দেখার মনে লই না। এবার ওই পাগলা এক মাস পরে স্বপ্ন দেখলেন, ওই পাগলা স্বপ্নে দেখা আমার নবী দি ওই মসজিদে চলে গেলেন, কিন্তু মিম্বরের দিকে তাকায় নবী দেখা যায় না। এই পাগলার বুকটা ফাইটা যায়, নবী দেখা যায় না। পাগলা বাহিরে যায় রাস্তায় তাকায় চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়া কই তুমি কান্দ কেন? ওই আমি দেখতেছি মদিনার রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে নবী হাঁটতো। আমি নবীরে যখন দেখি না তখন আমার কলিজা তাই আর মানে না। আল্লাহু আকবার, ওই কি দিয়া নি বাইরে জ্বালা বলবো, ওই কি দিয়া নি বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জবান থাকলে সুরে কন্যা খুশি না বেজা। এবার ওই পাগলা নবীর রওজায় গেল, নবীর যখন দেখে না এই পাগলা শুধুমাত্র কান্দে, হঠাৎ করে মুখের মধ্যে এইভাবে একটা পান দিলেন, পান দিয়া দিয়া রাস্তায় হাঁটতেছে। বাচ্চারা মনে করছে লোকটা পাগল, লোকটা কি মুখ বন্ধ হাঁটতেছে এই জন্য পাগল বলে না। ছোট ছোট বাচ্চারা কয় এটা কোন পাগল, রাস্তা দিয়ে হাঁটে আর পাথরের মধ্যে চুমা দেয়, এটা আবার কোন পাগল? এই পাগলটা শুধু পাথরের চুমা দেয়, আবার সব পাথরের চুমা দেয় না। এবার মুরব্বীরা দেখতে বলাইছে এই পাগলা মুখ বান্ধা বান্ধা পাথরের মধ্যে চুমা দাও, তুমি কেডা, তুমি কেন পাথরের চুমা দাও? এই পাগলা কয় আমি কেন পাথরের চুমা দিই জানার দরকার নাই, মুখটা খোলো না। কয় না খোলা সম্ভব না। ডাক দিয়া কই তুমি পাথরের মধ্যে চুমা দেন কেন? এই পাগলা ডাক দিয়া কই আমি সব পাথরে চুমা দেই না, তোমরা তাকে আজ কর বুঝো আর না বুঝো, আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মোবারক দিয়ে হাঁটতেন, ওই পাথরের ভিতরে আমার নবীজির কদম মোবারকের দাগ মোবারক লাইগা রইছে। মদিনায় কত পাগল দেখলাম, কিন্তু এমন পাগল তো দেখি নাই যেই পাগলে নবীর পাথর মুবারকের কদম মুবারকের ছাপ বুঝে। এই জন্য যুবকের দলেরা তোমার মুখটা খুললা দেখাও, ওই পাগলা তুই খুললা দেখানো যাইতো না। এবার মুরব্বীরা জোর করে মুখটা করলেন, খুললা দেখে এই পাগল তো অন্য পাগল নই, নবী ইন্তিকালের পরে এই পাগলটা মদিনায় সাইরা চইলা গেছে, এই পাগলটা অন্য কেউ না, এই পাগলের নাম হলো আজানের পাখি হযরতে বেলা। মদিনাবাসীরা ডাক দিয়ে তুই পাখি সুট করছে, পাখিরে খাঁচায় বন্দি করো, এই পাখি ছাড়া যাবে না। যেই পাখি আজান দিলে লাউহে মাহফুজের মধ্যে আর সে আজিমের মধ্যে যায় ধাক্কা লাগতো কথা কোন ঠিক কিনা। এবার মদিনার অর্ধেক লোকে ডাক দিয়া কয়, অনেক লোকে ডাক দিয়া কয় বেলাল এতদিন তুমি চলে গেছো, মেহরবানি করে একটু আজান দাও। বেলাল ডাক দিয়া কয় না আজান দেওয়া সম্ভব না, তাইলে আরেকজনে কয় আজান না দাও, কিন্তু মদিনা ছেড়ে যাইতে পারবা না। বেলাল কয় মদিনাতে থাকাও সম্ভব না। কই কেন? কই নবীরে চাইলে দেখা যায় না, অনেক মিম্বর আছে যেখানে নবী বসত, নবীরে দেখি না এই জন্য মন মানে না। এই পাগলা তো কোন কয় আমি চলে যাব। ওই মুহূর্তে মদিনার মধ্যে তৃতীয় পক্ষ
লোক হলেন, সরদার নিযুক্ত হলেন, বেলাল কি থাকবে নাকি আজান দিবে নাকি চলে যাবে, এই জন্য একটা মিটিং জমাইছে। একদল হইছে বেলালের আজানের পক্ষে, আরেকদল হইছে বেলাল মদিনায় থাকবো, কিন্তু ওই তৃতীয় পক্ষ ডাক নিয়ে কয় বেলাল ওরা চাইতেছে আপনি আজান দেওয়ার জন্য একটু আজান দেন। বেলাল কয় না আমি আজান দিতাম না। আবার তাদেরকে বলতেছে বেলাল তুমি মদিনায় থাকো, কয় না থাকা সম্ভব না। তৃতীয় পক্ষ ডাক দিয়ে কয় বেলাল আজানও দিত না, বেলাল মদিনায়ও থাকতো না, তাইলে বেলালকে চলে যেতে দিতে হবে। কিন্তু একটা কথা আছে, এই মদিনা সবাই মিল্লা যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিত না। এই মদিনা সবাই মিল্লা যদি বলো বেলাল তুমি মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। তবে তৃতীয় পক্ষ ডাক দিয়ে কয় এই মদিনার মধ্যে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান যদি কয় বেলালে আজান দিব, এই দুইটা সন্তান যদি কয় আরেকটা নাম হইল ইমাম হুসাইন। আরো জোরে কোন আল্লাহ আকবার। এবার ইমাম হাসান হুসাইন কে যখন আনছে গো, এবার ডাক দিয়ে হাসান হুসাইন আপনি বললে বেলালে আজান দিব, আপনি বললে বেলালে থাকবো। হুসাইনে ডাক দিয়ে কয় ও আজানের পাখি, ও নবীর সাহাবী বেলাল আপনার কাছে অনুরোধ, আপনি মসজিদের মিম্বরে দাঁড়াইয়া আজান দিয়া আমাদের অন্তর ঠান্ডা করবেন। এখন বেলাল পড়ছে মুসিবতে, মদিনার সবাই কই আজান দেয় না, মদিনার সবাই কই মদিনায় থাকে না। এখন বেলাল বলেন আমি যদি আজান দিতে না করি তাইলে ইমাম হাসান হুসাইন কষ্ট পাইব। আমার নবী বলছে ইমাম হাসান হুসাইন যদি কষ্ট পায় আমার নবীও কষ্ট পাইব, কেমনে আমি না করি। এবার বেলাল ডাক দিয়ে কই ও নবীর আদরের দুলাল রে আমি বেলাল আজান দেওয়ার জন্য রাজি হইয়া গেলাম। এবার ঘোষণা হইয়া গেছে এতদিন পরে বেলাল আজান দিবে গো। এবার ছোট ছোট বাচ্চারা এলান কইরা দিলেন আজকে এমন একজন আজান দিব যেই বেলালে আজান দিলে ওই বেলালের আজান শোনার জন্য সবাই যাওয়া লাগবে। পুরুষ গেল মহিলা গেল, ছোট ছোট পোলাপানও গেল, কিন্তু পোলাপান গুলা মিম্বরের কাছে যায় না। ছোট ছোট পোলাপান যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া রইছে। মুরব্বীরা ডাক দিয়ে কয় ও ছোট পোলাপান এখানে কেন দাঁড়াইয়া রইলা, কয় কেন দাঁড়াইছি জানেননি যেই নবী চইলা যাওয়ার পরে এই বেলালে মদিনা সাইরা চইলা গেছে। আমরা ছোট পোলা পানের বিশ্বাস, আমার বেলাল যখন আজকে আজান দিব তাই এ রওজা থেকে আমার নবীজি বাহির হইয়া আসবে। আল্লাহু আকবার।